ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। বহুরূপী, এবার তুমি আমার জন্য হাতি রেডি করো, আমি এখন রাজ্য ভ্রমণে বের হবো। হাতি রেডি, তুমি কিন্তু লাই দিয়ে দিয়ে অগ্নিকে মাথায় তুলছো। তুমি অকারণে নীলদার উপর রাগ করছো, যত দোষ সবই তোমার মেয়ের। নীলদাকে দেখলেই হাতি হও ঘোড়া হও বলে পাগল করে ছাড়ে। আচ্ছা তুমি বলো তো, তোমার মতো একজন ক্যাপ্টেনের এই সমস্ত ছেলে মানুষই শোভা পায়? দিদি যখন হসপিটালে ওকে জন্ম দিল তখন আপনি কার্গিলে পৌঁছলেন। জন্মের পরেই প্রথম অগ্নি আমার কোলেই উঠেছিল, আমার কোলে বসেই জীবনের প্রথম জন্মদিনের কেক কেটেছিল। মনে আছে তখন আপনি নাগাল্যান্ডে পোস্টেড ছিলেন, আমার উপর তাই ওর অধিকার একটু বেশি আছে, তাই ওর ডিউটি করতে আমি বাধ্য স্যার। আমি জানি নীলকণ্ঠ, তোমার সাথে অগ্নির অ্যাটাচমেন্ট একটু বেশি, আর তাই তো ও সারাক্ষণ শুধু তোমাকেই খুঁজে পায়, আর না পেলেই নাটকীয় ঢঙে বলতে থাকে, নীলকণ্ঠ নাক কোথায় বলো, নীলকণ্ঠ নাক কোথায়? হ্যালো, মেজর অপূর্ব স্পিকিং। আমি DGCID মিঠুন সরকার বলছি। হ্যাঁ বলুন। শুনুন, আমাদের কাছে খবর আছে একটা ড্রাগসের চালান ইন্দো বাংলা ক্রস করে বাংলাদেশ বর্ডারের দিকে যাচ্ছে। হোয়াট? ইয়েস, আর সেটা যাচ্ছে একটি সবজির লরিতে। ইনফরমেশন টাইমিং অনুযায়ী লরিটি এখনো বিহার বেঙ্গল চেকপোস্ট পেরোতে পারেনি, একটু চেষ্টা করলেই বর্ডার ক্রস করার আগেই লরিটাকে ধরা যেতে পারে। থ্যাঙ্কস ফর ইউর ইনফরমেশন, আমি এখনই দেখছি। নীলকণ্ঠ স্যার, একটা সবজি ভর্তি লরির ভেতরে কয়েক কিলো ড্রাগস আসছে। তুমি এক কাজ করো, তুমি বাংলা বিহারের চেকপোস্টে চলে যাও, আমি বর্ডারের দিকটা দেখছি। রাইট স্যার, আই শ্যাল গো অ্যান্ড রিপোর্ট। থ্যাংক ইউ স্যার। ম্যাম, হুম।
রোকো। হ্যাঁ সাহজি, কিদা যারা ও থা বাংলাদেশ জানা তা স্যার। হ্যাঁ মাল কে ক্যা কুছ প্রবলেম হ্যা স্যার? মাল দিখা স্যার, বস আপনা সামান হ্যাঁ স্যার। মাল দিখা ক্যা সাহ, সবজি হ্যাঁ সাহ। বিলকুল সাহ, বোলা না সাহ। দেখা না সাহ, বোলা থা না সবজি হ্যাঁ সবজি। বহু দূর জানা হ্যাঁ সবজি, ছোড় দিজিয়ে না প্লিজ স্যার। স্যার ক্যা কর স্যার? স্যার সব দেখা সাহ, বেঙ্গন হ্যাঁ সব, আলু হ্যাঁ উসমে সব। স্যার ক্যা কর স্যার? দেখিয়ে স্যার সবজি হ্যাঁ স্যার। সবজি না সবজি? ওই পাপ্পে ওই, আসি কহিয়ে না ইয়ে মাল ছোড়নে কে লিয়ে কিতনে পহে লাগেগা তুসি? আমাকে খুশি অন্ধ বানাতে চাস, কিনে নিতে চাস আমাকে, কিনে নিতে চাস এই উর্দিটাকে? কত কত টাকা আছে তোর কাছে নীলকণ্ঠ নাকি কেনার জন্য? ভালো গন্ধ, খুবই ভালো গন্ধ। আয়ো রামা, ইয়ে হ্যাঁ লিঙ্গস্বামী, পাপ্পে সাউথ ইন্ডিয়ান হ্যাঁ, আমাদের রক্তে সম্পর্ক না হলেও হান্না বলে ডাকি, আমার বড় দাদার মতো। ওয়েলকাম। আর উনি হলেন কলাম চৌধুরী, আমাদের বাংলাদেশের পার্টনার। সালাম ভাই জান। ওয়েলকাম, আদাব, সালাম, নমস্কার, পরিচয় আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি শুধু জানতে চাই তোমাদের রুট কি, চেইন অফ কমান্ড কি, আর কত টাকার মাল এই রুট দিয়ে আসতে পারে বলবে আমাকে? আই ইম্পোর্টেড ড্রাগ ফ্রম পাকিস্তান বর্ডার এন্ড হাতোরা সেন্ড ইট টু বর্মা থ্রু ওয়েস্ট বেঙ্গল পোর্ট এন্ড কালাম ইজ দ্য ক্যারিয়ার ফ্রম ইয়াঙ্গন টু ব্যাংকক। ব্যাংকক তুপাকি, এ ইউ নো তুপাকি আর্মস, আর্মস সেম রুট আ কাম টু ইন্ডিয়া। আমি আর হাতড়া ভাই ভাই করে খাই। খালান ভাইজান, ভাগে আমি বি কিছু পাই, মগর আসল সমস্যা হইল এই মাল লিয়া সাগর পথ পাড়ি দিয়া সাতরা সাতরা বার্মা বর্ডার যেতে আমাকে বহুত সময় লেগে যায়গা। এর লিগা মনে করেন যে এবার চাওয়ে বাংলাদেশ বর্ডার দিয়ে মাল লয়ে যাবার কাছে ছিলাম, মগর আপনি তো কোর্ট দিয়ে দিলেন। আসি এক গলত আসু, ও বাংলাদেশ বর্ডার দিয়ে আমাদের রুট হলে না মুনাফা তিন গুণ বেড়ে যাবে। তুসে এক বাত বতাও, ও বর্ডার ওপেন করনে কে লিয়ে তুম কিতনা লোগ? এই পোঙ্গালে পোঙ্গা মেজর অপূর্ব স্যার, ক্যাপ্টেন নীলকণ্ঠ নাগ স্পিকিং। সিআইডি থেকে আপনার কাছে যা যা ইনফরমেশন এসেছে তা আমি নিজে চেক করেছি। আমি সবকটা ট্রাক নিজে চেক করেছি, কোথাও কিছু পাইনি। আপনি বর্ডারটা রিল্যাক্স করতে পারেন স্যার, আমি দেখা করবো আপনার সঙ্গে। থ্যাংক ইউ স্যার। ওই সচি, বর্ডার খুল গিয়া, নিজের পার্টনারদের জন্য এটা তো করতেই পারি। পার্টনার পার্টনার 50-50 মঙ্গলে পুঙ্গা, ইউ অ্যালোন 50 এন্ড উই 3 চুসিং নট চুসিং। কল করব বর্ডারে আবার। ওই ফোন রাখ, রাখ ইয়ার ফোন রাখ। লেকিন ও মেজর অপূর্ব কা কি হবে? মেজর অপূর্ব আমাদের কাছে আসার জন্য ওকে নিমন্ত্রণ করব, যদি আসে তো ভালো,
আর যদি না আসে অনেক দূরে পাঠিয়ে দেব দেশের জন্য। আর একটা বিএসএফবি শহীদ হবে। 1 2 3 4 5 6 অগ্নি অগ্নি, আমার মামুনি কি আমার উপর রাগ করেছে নাকি? হ্যাঁ সে তো করবে। কেন? জন্মদিনের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি বাবাকে দেখতে না পায় তাহলে তো রাগ হবে। সরি সরি, ভেরি সরি। সকাল থেকে গজগজ করছে, তাই নাকি? হ্যাঁ, ও নীলকণ্ঠ কাকু এসে ওকে বার্থডে গিফট দিয়ে গেছে, আর বাবা সে একবার উইশ পর্যন্ত করলো না। তাই তো, আই ভেরি সরি ডার্লিং, এরকম ভুল আমি আর কোনোদিন করব না। এরপরেও যদি আমার সোনা আমাকে জড়িয়ে না ধরে তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। হ্যাপি বার্থডে টু ইউ ডার্লিং, হ্যাপি বার্থডে টু ইউ। জাগে, আমি একটা প্রমিস করছি, কাল সকালে বাবা মা আর অগ্নি মানে আমরা তিনজন একটা লং ড্রাইভে যাব উইথ এ ফ্যাবুলাস লাঞ্চ। হ্যাঁ, ওকে, হ্যাপি। আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ ডার্লিং, উই লাভ ইউ টু মা। এত আলো এত আকাশ আগে দেখিনি, ওই চোখে পড়িনি, এই মন তো কোথাও কাউকে। হ্যালো, মিঠুন সরকার বলছি। ও, ডিজি সিআইডি, বাট আই এম ভেরি সরি, আপনি যে লাস্ট ইনফরমেশনটা দিয়েছিলেন সেটা টোটালি ভুল ছিল। ও নো মিস্টার অপূর্ব, এটা ভুল ছিল না, ড্রাগসের চালান ঠিকই বাংলাদেশে ঢুকেছে। হোয়াট? আমার মোস্ট ট্রাস্টওয়ার্দি পার্সন কে আমি নিজে বর্ডারে পাঠিয়েছিলাম, সে নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা গাড়ি চেক করেছে। বাট আমাদের কাছে কনফার্মেশন আছে, বিএসএফ এর জওয়ানদের একজন চোরা চালানিদের মাল পাচারে হেল্প করছে। হাউ ডেয়ার ইউ মিস্টার শর্মা, হাউ ডেয়ার ইউ কলিং মাই ফোর্স ট্রেটার। আপনাদের বিএসএফ এর একজন সদস্যের জন্য কলঙ্কিত হচ্ছেন আপনারা। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার পেজি, নিজেদের ব্যর্থতা ঢাকবার জন্য আপনারা ভারতীয় জওয়ানদের জামাই কালি ছেটাচ্ছেন। একটা কথা মনে রাখবেন যে বিএসএফ এর জওয়ানরা কিন্তু দেশের জন্য প্রাণ পর্যন্ত দিতে পারে, আর আমাদের অক্লান্ত পরিশ্রমে তৈরি এই প্রতিরক্ষা বাহিনীর জন্যই আপনাদের মতো সিআইডি অফিসাররা নিশ্চিন্তে বাড়িতে ঘুমোতে পারেন। দেশপ্রেমের ইমোশন আমারও আছে মেজর, তাই আপনার কাছে দেশদ্রোহীদের মুখোশ খুলে দেওয়াটাই আমার দায়িত্ব। কে সে আপনি বলুন তার নাম, আমি তাকে কোর্ট মার্শাল করব। ওকে, তাহলে যান অশোকনগর বর্ডারের দিকে, গিয়ে দেখুন আপনার ট্রাস্টেড ক্যাপ্টেন নীলকণ্ঠ নাগ কিভাবে বর্ডার পাহারা দিচ্ছে। হোয়াট কি বলছেন আপনি, নীলকণ্ঠ? ইয়েস, ক্যাপ্টেন নীলকণ্ঠ নাগ। কি হয়েছে নীলদার? এই সন্তান, থামুন থামুন থামুন। স্যার স্যার স্যার, আমার মাকে বাঁচান স্যার, আমার মা খুব অসুস্থ স্যার, আমার মাকে বাঁচান স্যার। কাজ করতে করতে হঠাৎ বুকে ব্যথা বলে অজ্ঞান হয়ে যান, আমার আর কেউ নেই স্যার, দয়া করে আমার মাকে বাঁচান স্যার। কিন্তু আমার মাকে বাঁচান। এসো গাড়িতে ওঠো, ওঠো। আচ্ছা ডান দিকে চল। ওই তো ওই জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কিন্তু অনেকটা পথ, আর কত দূর? চলুন না স্যার। ওই তো ওইখানে আমার বাড়ি। বাবা, এই তো ডেন্স ফরেস্ট। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার স্যার, চলুন না স্যার স্যার, অনুরোধ করছি স্যার, চলুন না স্যার। দাঁড়া দাঁড়া, কিন্তু জঙ্গলের মধ্যে তো গাড়ি যাবে না। যাবে না, তাহলে হেঁটে যাব স্যার। আর ঠিক আছে, দাঁড়া দাঁড়া স্যার, প্লিজ স্যার, চলুন না। তুমি মেয়েকে নিয়ে গাড়িতে বসো, আমি ওর মাকে দেখে আসছি। স্যার এদিক দিয়ে স্যার, চল। আর কত দূর? এই তো এদিক দিয়ে আসুন স্যার। জঙ্গলের মধ্যে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি। না না, কিন্তু আমি বুঝতে পারছি না যে জঙ্গলের মধ্যে তুমি আমাকে। আরে তুমি কোথায়? আরে ভাই, একলা আমাকে জঙ্গলে ফেলে কোথায় গেলে তুমি? কি হলো শুনতে পাচ্ছ না? তুমি কোথায়? আরে তোমার মার শরীর খারাপ, দেরি হয়ে যাচ্ছে তো, কোথায় তুমি? এ কি 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 মুশকিল, কোথায় যে গেল? কারে খুঁজতেছেন? মেজর অপূর্ব? একটা বাচ্চা ছেলেকে, কিন্তু এই জঙ্গলের মধ্যে আপনারা কারা?
We are salesman. Open a company. Desh bachar. You join a company. How dare you? Company ta bhalo. Join korte paren sir. Ami oi company er one of the partners. Tumi. Tar mane tomar somporke ja shunechi sob thik shunechen apni sir. Border security to onek korlam. Ebar bhablam nijer security ektu kora ja. Dekho. পয়সা না থাকলে এই পৃথিবীতে কিছুই করা যায় না ওহে ইসিলি তো বল রে কি আপনিও আমাদের সাথে জয়েন করুন শাট আপ আর একটা কথা বললে তোমার জিব আমি টেনে ছিঁড়ে ফেলে দেব ভুলে যেও না যে এই দেশের মাটিকে আমি মা মনে করি আর নিজের মাকে বিক্রি করে যারা টাকা কামায় তাদেরকে আমি ঘেন্না করি টাকা মাটি মাটি টাকা আপনি যদি এই সহজ কথাটা না বুঝেন তাহলে তো আপনাকে মাটিতে মিশিয়ে দিতে হবে ইউ সোয়াইন আর ইউ কিল ইউ বাস্টার্ড হেলো ফাইনাল Hey, Dadur, chalo. Goodbye. বলতে হবে যা বলেছিলে তাই দিতে হবে নো ডিসকাউন্ট নো সেল ফেলো করি মাখো তেল যারা থাকার কথা তারা এখন উপরওয়ালার কাছে এখন আগেও কেউ নেই ফিসেও কেউ নেই যতদিন উপরওয়ালা চালায় তারপর আমাদের বাংলাদেশকে উজ্জ্বল করে তুলবে আর এর জন্য আপনাদের সহযোগিতা চাই
থ্যাংক ইউ, গুড নাইট। দেখি তো কেমন সাংবাদিক। এই বেবে, হোয়াট ইজ মেল, আই ওয়ানা কিস ইউ। কি চাও এখানে? কি চাও? কি চাও? এত সুন্দর চেহারা নিয়ে এই গবেষণা বিছানায় চল, আই উইল মেক ইউ হ্যাপি। Yeah.
ับทราบรอบแปดอยู่ตรวจสอบพิสิทธิ์ที่เปลี่ยนเฮ้ยขอโทษนะครับผู้ตายเป็นใครทราบไหมครับหนูเห็นผู้หญิงคนนั้นเขาฆ่าผู้ชายคนนี้ค่ะคุณตำรวจพอจะมีรูปไหมครับมีค่ะइसका मतलब जो सुना वो सही है। प्रथम कदम पहुंचे। तीन दिन में मोते आमदनी जोन साथी शेष। I don't understand that। कलम के नज़ाकता मैं खुद को जैकेट आई। मेटा ओके मारा चुन ताला कुछ चला। जैक पाला थे ये। चौलों तो टैक्सी दिन के पड़े थे आरोशेश। Don't try. Please don't try. Yeah, give me. Duta. Mother don't you check. Are you a pongal? Are you a mere manush? Can you get golden triangle? Golden triangle is such a lot of money, Lina. Get the act of it. Act of it is how I like to success in this quality. Say it in our mother. Amla Jedi. Oh, you need to identify a session of Kurtari. তাহলে পাইথন নিয়ে তো নিয়ে যাবে গোল্ডেন ট্রায়াঙ্গেল থেকে যে আমাদের বিজনেস সাপোর্টে পার্সেন্টেজ না পারে यहां रहने से क्या फायदा राइट 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 एंड लिसन इफ यू डोंट टू डिवाइड द कलम पोर्शन बिटवीन थ्री ऑफ अस আমি গোল্ডেন ট্রায়াঙ্গেল ছেড়ে চলে যাব তোমরা পাইথন কে বোঝায় এখন চিন্তা করো না গোল্ডেন ট্রায়াঙ্গেল সুযোগ একটাই দরকার অন এন্ট্রি No exit. Ayo! You are threatening Python away! No. Aami kachir lo golei shabdan ko kuchu chhe. Aartamadde prasyaari ka thana aami Python bol bol. Kintu taar aage. Khojo jo. Jaanu hui na take. Fight. Good afternoon, ladies and gentlemen. Here's the latest information for you people. Bangladesh TV. Bandarban elakar lokjone sakkho niye Kalamer hottakarir ekti sketch toiri koreche. Please, look. I think they are the same girl. These killings are connected. Amar bishwash, ei khungulo gulo kono bichhinno ghotona noy. Jodi mei ke khuje ber korte na paren, I am sure there will be more killing. Aro ash korbe, khun hobe. Wait over there, okay? Ah!
সরি, আই এম লেট। তাকিয়ে আছো কেন? লেটস সেলিব্রেট। দিয়ে যা 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 মেয়েটার কথা বলছো? Darling, this is Thailand. এখানে থাই দেখানোটা স্টাইল। এবার তোমার স্টাইল দেখো, ওই যে ওই দিকে দেখো। আমি চললাম।
আরে মেনি মারা, এই ঈশান, এই গণেশ দা, হাউ আর মোর বিয়ার? নো 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 ডিয়ার, নো মোর বিয়ার, অলরেডি তুমি টপ গিয়ারে চলে গেছো, এখন অনলি জল, দ্যাটস অল। জলে তো দেখছে মিলবে না গণেশ দা, ছোট রূপের দিদা ছিঁড়েছে না? কি ছুঁয়ে গেছে? বিষ? না, কিস? আরে নরম মিষ্টি চুলচুলে ঠোঁট, রাতে আমার ঠোঁটতে ছুঁই যে কোথায় হয়ে গেল, ব্যাস আমি পাগল হয়ে গেলাম। কেলেঙ্কারি? হ্যাঁ গণেশ দা, সে কি গোলাপের পাপড়ির মতো ঠোঁট, আর ঠোঁটের তলায় ছোট্ট একটা তিল, উফ কিলমায় তিল। এই মনে হচ্ছে মেদি মারা, এখন এই তিল মার্কা মেয়েকে আমি কোথায় খুঁজে পাবো রে? আমার হাট চুরি করে দিয়েছি। আরে নাম জানিস? অগ্নি, অগ্নি মানে জানিস আগুন। ওরে ওর কাছাকাছি যেতে যাস না, চলে পুড়ে মর। ইয়ে শিবানা, জয়কা, আই ওয়ান্ট হার কিলড। এই ডাইনিটা আমার, যাকে বাঁচতে ডাইনি, আমি ওকে বাঁচতে দেব না। বাট হোয়াট অ্যাবাউট নীলকণ্ঠনা? কিল হার। Don't worry, sweetheart. আরেকটা কিস না নিয়ে আমি মরতে তোমায় দেব না। Come on.
আমি জানতে চাই ও সেন্ট জাইকা জাইকাকে কে পাঠিয়েছিল? আমি পাঠিয়েছি। ভাই যে মেয়েটা আমাদের দলের দু দুটো লোককে হত্যা করেছে তার বিরুদ্ধে কিছু করব না আমরা। We cannot let her go that easily. You know, Jaika is dead. Huh? What? Yes, you're responsible for it. শুধু তাই না, তুমি অগ্নিকে পালাবার সুযোগ করে দিয়েছ। অগ্নি? অগ্নিকে? তুমি চেনো না, 10 বছর বাদে আবার কারোর সঙ্গে দেখা হবে। ওই ওই ওই, ও তো চোরা বলিতে ডুবে শেষ। বাচ্চা অগ্নি সেদিন মরেনি, ধোকা দিয়েছিল আমাদের। 10 বছর ধরে নিজেকে তৈরি করে এখন আমাদেরই মারতে এসেছে। আইও রামা পাপা, ইয়ার পর তো ভাই আমাকে নয় হাতরাকে আর নয় তো তোমাকে অ্যাটাক করবে। লিঙ্গা, তোর মুর্গা যদি একবার একবার ওই অগ্নির ঠিকানা বার করে দেয় তাহলে ওর বাবা মার মতোই ওকে পুড়িয়ে শেষ করে দেব। দেখতে তুমি, তাহলে তুমি ক্রিমিনাল কেন? অগ্নি নো, অগ্নি অগ্নি ছাড়ো ওকে, ও গণেশ দাও শত্রু নয় বন্ধু, ছাড়ো। আমি মেজিমারা গণেশ, ঈশান আমার ভাই, আমার ভাই ও ঠাঁই। ওরে ঈশান, এ তো ডেঞ্জারাস মামলা, আমায় করছে হামলা। ভাই একে তুই সামলা। এসো এসো বসো বসো। আরে গণেশ দা তুমিও বসো। হ্যাঁ খুব খিদে পেয়েছে, খাও। কি হচ্ছে সব? কি আবার হবে, ডিনার হচ্ছে। আর ডিনার টেবিলে বাকিটা? যা বাবা, ডিনার টেবিলে ডিনার হবে না তো কি আবার হবে? আর তুমি যা ডিনামাইট, অন্য কিছু করতে গেলে তো দুম করে ফেটে গেলে একবারে ইয়ে। আমি বলছি তোমরা ঈশ্বরে কি কথা বলছিলে? দেখো মুখে কথা বললে তো তুমি বুঝে যাবে, তাই মেদিমারা ইশারায় বলছি আর কি। কি বুঝবো? ওই যে তোমার খাবারে ঘুমের ওষুধ মিলিয়ে দেওয়া হয়েছে, আর তাই গণেশ দা বলছিল যে ডোজটা নাকি একটু বেশি হয়ে গেছে। দূর মেদি মারা তেজি মেয়ে, অন্যের কাছে যেটা সাংঘাতিক ওর কাছে সেটা জলবার। ততক্ষণ করে নে চোখের স্বস্তি, একদম ফুল মস্তি। জুম্মা
চুম্মা দে দে জুম্মা চুম্মা আমার জামা কাপড় কোথায়? আগে আদর তারপর জামা কাপড়। ফাজলামি করবে না, আমার ড্রেস কোথায় ভালো করে বলো। ও ড্রেস ড্রেস আপাতত ধোপা বাড়ি, 24 ঘন্টা পর ডেলিভারি। ইয়ারি করছো আমার সাথে? তুমি জানো তোমাকে এক্ষুনি আমি এখানে খুন করে এখান থেকে চলে যেতে পারি। তুমি আমাকে এক্ষুনি খুন করে এখান থেকে বেরিয়ে যাবে তো, কিন্তু বেরোনোর জন্য যে সরি, যতই হোক বাঙালি নারী বলে কথা লজ্জাই তাদের ভূষণ। প্ল্যানটা কেমন করেছি বলো? এই কিন্তু বিশ্বাস করো এক্সিকিউট আমি করিনি, মাই বলছি, ওটা করেছে ওই গণেশদার বউ মাধুরী, ওই আর কি যা জামা কাপড় খোলা। কিন্তু আমি সেই সময় ছিলাম না, আমি কিচ্ছু দেখিনি, বিশ্বাস করো সত্যি বলছি। আচ্ছা তুমি কি চাও? কখনো না। আমার পিছু নেবার চেষ্টা করবে না, পুড়ে ছাই হয়ে যাবে, আমি অগ্নি। হ্যাঁ যাও যাও যাও, বাইরে কিন্তু পুলিশ আছে, আগে থেকেই বলে রাখলাম বাবা। বলেছিলাম না বাইরে পুলিশ, শুনলে না তো? এই জন্যই তো বলে সংস্কৃতে, স্ত্রী চরিত্রম দেবানা জানন্তি কুত মনুষ্য, স্ত্রী চরিত্র স্বয়ং ওপরওয়ালা যখন জানে না তখন মানুষ কি করে বুঝবে। আচ্ছা কাছে যদি নাই আসো তাহলে কিসটা দিয়ে বুকের ভেতর আগুনটা জ্বালিয়েছিলে কেন? সেদিন রাতে আমার পিছনে পুলিশ লেগেছিল, তাদের হাত থেকে বাঁচার জন্য ওই মুহূর্তে তোমাকে কিস করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আচ্ছা তোমার কি ভয় ডর বলতে কিছু নেই? যার পিছনে পুলিশ দৌড়চ্ছে তুমি তার সাথে প্রেম করতে চাইছো? এখানেই তো তোমার আর আমার রাত জটক, পুলিশ আমার পিছনেও পড়ে আছে, আমার আসল পরিচয়টা যদি জানতে পারে তাহলে পুলিশ তোমার আগে আমাকে ধরেই জেলে পুরে দেবে। কেন, তুমি কি করেছো? ও আমার ইনফোটাই দেওয়া হয়নি না? ওয়েল ফর ইওর কাইন্ড ইনফরমেশন আমি হ্যাকার। হ্যাকার? ইয়েস, সোর্টফিশ ছদ্মনামে আমি ইনফরমেশন হ্যাক করে বেড়াই, আর সেই হ্যাক করা ইনফরমেশনগুলো বিক্রি করা বলতে পারো আমার প্রফেশন। তোমার ইনফোগুলো কেনে কারা? কারা কেনে? যেমন ধরো বিজনেসম্যান, মিডিয়া, সাংবাদিক, এক মিনিট, ক্লায়েন্ট, হ্যালো, আর্মস শিপমেন্টের তথ্য চাই। সেটার জন্য তো আমাকে ইন্টারপোলের ওয়েবসাইট হ্যাক করতে হবে। এক কাজ করো, ইমিডিয়েট $20,000 আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করো, বাকিটা কাজ হয়ে যাবার পর। আচ্ছা তুমি যে এই হ্যাকগুলো করো এটা মানে করো কোথা থেকে? আই মিন টার্মিনালটা কোথায়? টার্মিনাল এসো, দিস ইজ মাই ওয়ার্ক স্টেশন। তুমি চাইলে ইন্টারপোলের ওয়েবসাইট হ্যাক করতে পারবে? কঠিন কিন্তু সম্ভব। আমার যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় তুমি দিতে পারবে? ইনফরমেশন যেমন থাইল্যান্ডে গোল্ডেন ট্রায়াঙ্গেলে কে কে আছে, ওদের বিজনেসের কলকাঠি কারা কারা নাড়ে, এই সব আমায় জানতে হবে। গোল্ডেন ট্রায়াঙ্গেল, সে তো বিরাট মাফিয়া গ্রুপ,
এদের ইনফরমেশন তোমার চাই কেন? কে তুমি? ধরে নাও আমি অন্য একটা মাফিয়া গ্রুপের এজেন্ট, এর বেশি কিছু আমি বলতে পারবো না। ব্যাস, এর চেয়ে বেশি কিছু আমিও শুনতে রাজি নই। আই এম ট্রুলি প্রফেশনাল, ইউ নো। চেক, প্রফেশনাল কথা আসি। গোল্ডেন ট্রায়াঙ্গেলের এই ইনফরমেশনগুলো দিতে তুমি কত টাকা নেবে? ও, টাকা? টাকা তো চাই না। কিস, ওটা যদি দাও তাহলে ভেবে দেখতে পারি। আমি যদি আমারটা পাই তাহলে তুমিও তোমারটা পাবে। বাট আই ওয়ান্ট রেজাল্ট। হ্যাঁ, ঈশান কিন্তু কখনো তার টার্গেটে ফেল হয় না। ও আল্লাহ, জানে 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 তুই আমার লেলা। আমি তোর প্রেমে পাগলা। ও আল্লাহ, জানে 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 তুই আমার লেলা। ও আল্লাহ, জানে 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 তুই আমার লেলা। ও আল্লাহ, জানে 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 তুই আমার লেলা। জানি আমি জানি তোর মনের খবর জানি, তুই মিঠা মিঠা কথার রাজা, মজনু হওয়া নয় রে সোজা। এই মনটাকে রেখে বাজি রেখে বাজি তোর প্রেমে মরতে রাজি মরতে রাজি, মনটাকে রেখে বাজি তোর প্রেমে মরতে রাজি, পাক্কা দিবানা রে ছেলা। ও আল্লাহ, জানে 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 তুই আমার লেলা। ও আল্লাহ, জানে 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 তুই আমার লেলা। Yeah. Okay. Yeah.
Okay, okay. Send your consignment to the Bangkok. Send the arm consignment as soon as we get the drugs, right? Where is security? Security? Where the hell is everyone? Don't move. Ivana, tor sathe amar kono lena dena nei. Ami shudhu jante chai Nilkanthona kothay. You? But why? You killed my Jack. Ami bolbo na. Ivana, amake baddho korish na. অগ্নির আগুনে পুরো ছাই হয়ে যাবি। আমি পুড়বো না, উল্টে তোর আগুন আমি নিভিয়ে দেব। তুই আমার জ্যাককে খুন করেছিস, আমি তার প্রতিশোধ নেবই। ইভানা, বল নীল কণ্ঠনা কোথায়? বল, নয়তো মরবি। সিনেমা দেখা দেখাচ্ছি তোকে। আচ্ছা আসেন, নমস্কার। নমস্কার মানে বাকি টাকাটা? ওইটা ফরফিট হয়ে গেছে মেদি মারা। কিসের জন্য? ওই যে 80 টাকা হচ্ছে আপনার ওই ড্রিঙ্কের জন্য, আর বাকিটা আই মেসেজের জন্য। আমি আবার আই মেসেজ কখন করলাম? ও বাবা, এতক্ষণ ধরে আমার বইয়ের যেসব সেক্সি সেক্সি সিনগুলো জামার ফাঁক দিয়ে দেখছেন, তার খরচটা কে দেবে রে হতচ্ছাড়া? হ্যাঁ বাঁদর, তুমি এমন করলে কি দোকানে কাস্টমার আসবে? দরকার নেই ওরম মেদি মারা কাস্টমারে। মাল খেতে আসবে আর ফোকটে তোমার শরীর দেখবে বলি এই পোশাকগুলো একটু ভদ্রসভ্য পরে এইসব করা যায় না। আরে মুখ পোড়া, এটা তো ফাও, এতটুকু না হলে আমার দোকানে কাস্টমার আসবে কি করে? এটা থাইল্যান্ড, থাই দেখে পকেট লুটতে হবে, নলে মাস শেষে হাই খরচটা কে দিবে শুনি? কাউকে দিতে হবে না, তোমারই ব্যাথা চুলকুনি কিসের? আমি তোমাকে শেষবারের মতো বলে দিলাম, ভদ্রসভ্য জামা কাপড় পরে এইখানে দাঁড়াবে, তাতে এই মেদিমারা ব্যবসা হলো না হলো সে আমি বুঝবো। গেলাম। হ্যাঁ হ্যাঁ যাও যাও। আহ
So sad, Dynamite. বলেছিলাম না বাইরে পুলিশ, শুনলে না তো? এই জন্যই তো বলে সংস্কৃতে, স্ত্রী চরিত্রম দেবানা জানন্তি কুত মনুষ্য। স্ত্রী চরিত্র স্বয়ং ওপরালা যখন জানে না, তখন মানুষ কি করে বুঝে? মা টাকা দে, নয় টাকা দে। কি ব্যাপার, উইকেন্ডের এই পিক টাইমে আমার বার মেদিমারা কার্পুর লাগা রাস্তার মতো খালি কেন? মেদিমারা এটা কি? Who are you? কে আপনি? চিনতে পারছো না বুঝি? তোমার এই অবস্থা কে করলো? কেন? ওয়ার্নিং দেবার সময় মনে ছিল না? আরে আমি তো তোমায় ঠিকঠাক পোশাক পরতে বলেছিলাম। মেদিমারা লাল শাড়ি পরতে কে বলেছে? তার উপর এক হাত ঘোমটা। আমি ঘোমটা পরব না, ক্যামটা নাচব, আমার ইচ্ছে। এবার দেখি তুমি কি করে বার চালাও। ওকে, কে আসে তোমারই বারে? চ্যালেঞ্জ করছো আমাকে? ঠিক আছে, তুমি তোমার এই ঘুমটা নিয়েই থাকো, আর দেখে নাও এবার আমি কেমন করে ক্যামটা না। জাস্ট সি এই কি করে? আরে ওই, আরে ওই পপ্পে, আরে পপ্পে তুমি কহাঁ যা রে হো? আরে পোঙ্গালে পোঙ্গা, আমি আমার ফ্যামিলির পোঙ্গাল খেয়ে সুখে আছি, আমি আর পোঙ্গা ফাটাতে চাই না। ওই তুমি পাগল হো? এইভাবে পালিয়ে গেলে পাইতন তোমাকে বাঁচতে দেবে, তা সব তাকাত লাগিয়ে তোমাকে খুঁজে বের করবে। আর না গেলে ওই অগ্নি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দেবে, একটা একটা করে জমের দুয়ারে চলে গেছে। আই ডোন্ট গো জমের দুয়ার। ওই 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 পপ্পে, আমাকে ফেলে চলে যাবে? আমাকে তো মেরে ফেলবে অগ্নি। আরে তাই তো বলছি, তুইও চল, এই অল্প বয়সে লাইফটাকে পঙ্গালে পঙ্গা করিস না। ও পাইতন যেরকম জ্যাক ইভান আর কালামকে বাঁচাতে পারেনি, তোকেও পারবে না। তা বলে ভয় পালাবো? একজন সর্দার একটা মেয়ের ভয় ইঁদুরের গত লুকাবে? ইয়ে সর্দারদের একটাই তো মাথা মোটা, ইয়ে চেয়ারের মতো, তোকে যেতে হবে না, আমি চললাম। তুই যাবেটা কোথায়? আরে বউগুলা যাবে বাপের বাড়ি, আর আমি যাব ক্লাবে। আসি হাম ভি চলেঙ্গে। হ্যাঁ চল, সেই তো বলছি। এ বউগুলা ইয়ে পঙ্গপালের দল, যাও গাড়িতে উঠো, যাও। सबसे पहले फ्री HD मूवी डाउनलोड करने के लिए आपको क्रोम ब्राउजर ओपन करना पड़ेगा, google.com ओपन करना, गूगल पे सर्च करना पड़ेगा skymovieshd.in। इसके बाद सबसे पहले जो वेबसाइट आता है उसको विजिट करना पड़ेगा। इसके बाद skymovieshd.in वेबसाइट खुल गया। बहुत अच्छी क्वालिटी है यहाँ पे, यहाँ पे बॉलीवुड मूवीज तो है, साउथ हिंदी डब, बंगाली मूवीज, पाकिस्तानी मूवीज, हॉलीवुड हिंदी डब मूवीज, इंग्लिश मूवीज, एडल मूवी, कनाडा मूवी, मराठी, बांग्लादेशी मूवी, भोजपुरी मूवी, WWE TV शो, सीरियल एपिसोड,
बहुत कुछ यहाँ पे है, आप बहुत कुछ फ्री में डाउनलोड कर सकते हो। कैसे डाउनलोड करना है तो आपको मैं दिखा देता हूँ। चलिए बॉलीवुड पेज में चला जाता हूँ क्लिक करके। यहाँ पे देख लो, गली बॉय एक मूवी है जो हाल ही रिलीज हुआ है। इस मूवी भी HD पिन आ गया, आप देख सकते हो यहाँ पे गली बॉय। आप कैसी क्वालिटी देखना चाहिए तो यहाँ पे आपको स्क्रीनशॉट भी है, स्क्रीनशॉट आप देख सकते हो। बहुत अच्छा क्वालिटी है गली बॉय का, फुल HD पिन यहाँ पे इस साइट से अवेलेबल है। तो ये बिल्कुल फ्री है। इस मूवी को आपको ऑनलाइन वॉच करना है, पहले जो लिंक है वॉच ऑनलाइन यहाँ पे आपको क्लिक करना पड़ेगा। देखो यहाँ पे खुल गया ऑनलाइन वॉच का, और सिंपली यूट्यूब जैसा यहाँ पे क्लिक करके आपको ऑनलाइन वॉच करके ये मूवी आप फ्री में देख सकते हो। इसके बाद आपका इंटरनेट जितना हाई स्पीड है उतना हाई स्पीड मूवी डाउनलोड करने के लिए सबसे पहले जो स्टेप है वो है गूगल ड्राइव लिंक। गूगल ड्राइव लिंक में क्लिक कर दिया, इसके बाद एक पेज ओपन होगा और आपको 10 सेकंड वेट करना पड़ेगा। इस गेट लिंक में क्लिक कर देना, और गूगल ड्राइव लिंक से डाउनलोड करने के लिए आपको अपना जीमेल लॉगिन करना पड़ेगा। साइट ओपन होने के बाद आपको डाउनलोड ओरिजिनल फाइल में क्लिक करना पड़ेगा। इसके बाद जब भी आप उस डाउनलोड ओरिजिनल में क्लिक करोगे तो आपका अपना जीमेल से लॉगिन करना पड़ेगा। इसके बाद आपको अलाउ कर देना पड़ेगा। इसके बाद फिर से वो पेज खुल गया, और यहाँ पे जो डाउनलोड बटन है यहाँ पे क्लिक करके आपको डाउनलोड करना पड़ेगा। जो डाउनलोड एनी एवे ये पे क्लिक कर देना, बस आपका डाउनलोड स्टार्ट हो जाएगा एंड डाउनलोड सेव। इसके बाद जो इम्पोर्टेंट है वो आप बहुत इजी से डाउनलोड कर सकते हो, वो है टोरेंट मैग्नेट लिंक। और टोरेंट मैग्नेट लिंक से आपको डाउनलोड करने के लिए एक सॉफ्टवेयर चाहिए, जस्ट एक सॉफ्टवेयर, वो है यूटोरेंट। तो प्ले स्टोर में जाके आप वो सॉफ्टवेयर डाउनलोड कर सकते हो, वो भी फ्री में। UTORENT सबसे पहले जो एप्स आ गया वो आपको डाउनलोड करना पड़ेगा, यूटोरेंट। आप देख लो लोगो यहाँ पे, वेबसाइट से चला जाना पड़ेगा, और यहाँ पे जो टोरेंट मैग्नेट लिंक है यहाँ पे क्लिक करना पड़ेगा। का मूवी आपका डाउनलोड फोल्डर में शो करेगा, उसको आप इजीली वॉच कर सकते हो। उसके बाद सर्वर वन आओ, चलिए डाउनलोड सर्वर वन पे क्लिक कर देता हूँ। 10 सेकंड वेट करना पड़ेगा, उसके बाद गेट लिंक आएगा, और आपको गेट लिंक से क्लिक करके डायरेक्टली डाउनलोड कर सकते हो, वो भी फ्री में। गेट लिंक में क्लिक कर देता हूँ। चलिए यहाँ पे जो कैरिट डाउनलोड लिंक है यहाँ पे क्लिक कर देना। अगर कोई पॉपअप आता है वो कैसे क्लोज करना पड़ेगा, यहाँ पे टैब है, इस टैब के ओपन करके यहाँ पे जस्ट पहले वाला जो है वो सिर्फ क्लोज कर देना पड़ेगा, क्योंकि पॉपअप होता है फ्री वेबसाइट में। उसके बाद फिर से क्लिक है टू डाउनलोड, और आपका फाइल आ गया, और आप डाउनलोड कर लीजिए। इसको डाउनलोड में क्लिक करके आप डाउनलोड कर लीजिए। थैंक यू सो मच। ইন্টারপোল ওয়েবসাইটে ইভানার সাথে এই লোকটার অনেকগুলো ছবি পেয়েছি, ওর নাম লিঙ্গাস্বামী, এন্ড আই এম শিওর গোল্ডেন ট্রায়াঙ্গেলের এই একজন মাথা। চিনি, খুব ভালো করে চিনি, আমার থেকে ভালো কে আর কে চিনবে। এনিওয়ে, ওর ঠিকানা কি? ঠিকানা তোর অনেকগুলো, 4-4 বউ, 20টার বেশি নাইট ক্লাব, তবে হ্যাঁ ব্লু মুন নাইট ক্লাবে ও সবচেয়ে বেশি রাত কাটাতে পছন্দ করে। আর ওই নাইট ক্লাবে যে কটা ডান্সার স্টেজে আগুন লাগিয়েছে ও তাকেই বিয়ে করে নিয়েছে। অদ্ভুত নেশা। ওর ওই নেশাটাকেই আমার কাজে লাগাতে হবে। কিভাবে? কাম বাড়ি
মা মানি আইও মুরগা তুমি কে আমি আগুন তোমাকে আজ পোড়াতে এসেছি আগুন ইউ মিন ফায়ার তোমার আগুনে পূর্ব বলেই তো বসে আছি তামা তামা ক্লোজার ক্লোজার সিট সিট কাজের সময় ডিস্টার্ব আমি একদম পছন্দ করি না আমিও নাই তাহলে কামা স্টার্ট ইম্পর্টেন্ট কাজ হ্যাঁ সেজন্যই তো আমি অপেক্ষা করে আছি অগ্নি তোকে জ্বালিয়ে দেওয়ার জন্য আমি 10 বছর ধরে জুটছি বল নীল ঘটনা কোথায় মিথ্যে কথা একসাথে তোরা মিলে আমার বাবা মাকে খুন করেছিস তাদের লাশ গাড়িতে করে আগুনে জ্বালিয়ে দিয়েছিস তুই জানিস নীলকণ্ঠনাক কোথায় বলি কণ্ঠনাক কোথায় ইউ অগ্নি ডটার অফ মেজর অপূর্ব বলি কণ্ঠনাক কোথায় আই মিন বুড়ি লায়ন হাউস Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Ogni. Happy birthday to you. আজকে আমার বার্থডে তুমি জানলে কি করে? ও কাম অন অগ্নি, আমি ইন্টারপোলে ওয়েবসাইট হ্যাক করতে পারি আর তোমার বার্থডে জানবো না? সত্যি আমার বাবা মাকে আমার চোখের সামনে খুন করেছিল আমার জন্মদিনে ওই চারজনের মৃত্যুর প্রতিশোধ নিতে অগ্নি আজকে চলে উঠেছে তিনজনকে ধ্বংস করে ফেলেছি শুধু বাকি আছে একজন নীলকণ্ঠনাক নীলকণ্ঠনাক হ্যাঁ সেদিন চারজন মিলে ওরা খুন করেছিল আমার বাবা মাকে আর নীলকণ্ঠনাক খুন করেছিল আমার বিশ্বাসকে কিন্তু তুমি যে বলেছিলে মিথ্যে বলেছিলাম আমার ভীষণ ভয় ছিল তুমি আমার হেল্প করবে না জানো ঈশান 10 বছর আগে ওই ভয়ঙ্কর দৃশ্যটা আমাকে ঘুমোতে দেয় না একটা বাচ্চা ছেলে আমাদের গাড়িটাকে একটা ভুল রাস্তায় নিয়ে গেল বলল আমার মা খুব অসুস্থ আমার বাবা গেল ওই বাচ্চা ছেলেটার মাকে সাহায্য করতে আমার বাবা আর ফিরে এলো না জঙ্গলের আড়াল থেকে চারটে দানব আমার বাবার উপরে ঝাঁপিয়ে পড়ল একের পর এক গুলি দিয়ে আমার বাবা আমার মুখটাকে ঝাঁঝরে করে দিল আমি জানি না ওই নীলকণ্ঠনাথ কোথায় পৃথিবীর যে প্রান্তেও থাকুক না কেন এই অগ্নি
নীলকণ্ঠনাথকে খুঁজে বের করবেই। পুরিয়া ছাই করে দেব, আমি নীলকণ্ঠনাথকে ছাই করে দেব। কিন্তু ঈশান, ঈশান তোমার হেল্প ছাড়া, তোমার ঈশান তোমার হেল্প ছাড়া সম্ভব না, সম্ভব না। ঈশান, ঈশান বিশ্বাস, বিশ্বাস নীলকণ্ঠ নাগকে মারতে এসে নাগের বিষ দাঁতকেই বিশ্বাস করে উঠল। অগ্নি, চিয়ার্স। চিয়ার্স। তো তোকে এই জন্য আমার খুব পছন্দ। কাছের মানুষ হয়ে খুন করে ফেলবি, অথচ কেউ বুঝতে পারবে না। গুড, ভেরি গুড। এই পৃথিবীতে তুই একমাত্র মানুষ যে নীলকণ্ঠ নাগের চোখের উপর চোখ রেখে বলতে পারে, নো ডিসকাউন্ট, নো সেল, ফেলো করি মাখতেল। আমি করি ফেলবো আর তুই তেল মেখে যা। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আপনি নিজের পার্টনারদের মেরে ফেলতে চাইছেন কেন? কারণ ওরা ছোট বিজনেসের বাইরে ভাবতে পারে না, আর আমি বড় বিজনেস ভাবলেই তার পার্টনারশিপ চেয়ে বসে। করবো আমি, লড়বো আমি, জিতবো আমি, আর ওরা সোনার খাবে, চুমু খাবে, সেটা হতে দেব না। বেসিক্যালি আমি ওদের ফায়ার করেছি। কিন্তু অগ্নি, অগ্নি ওকে আমি ইউজ করছি আমার পার্টনারদের খুনের জন্য। খুনি অগ্নিকে ইন্টারপোলের অফিসাররা খুঁজে বেড়াবে, আর আমি আমি রেড কার্পেটের ওপর দিয়ে হেঁটে যাব গোল্ডেন ট্রায়াঙ্গেলের কিং হয়ে। কিন্তু পাইথন, আই মিন সে থাকতে আপনি গোল্ডেন ট্রায়াঙ্গেলের কিং হবেন কি করে? ঈশান, আমি তোকে অনেক ভালোবাসি। তুই পাইথনের সঙ্গে দেখা করবি? হলো, আরে শ্যাম্পেনে চুমুক দে। পৃথিবীতে কেউ কোনোদিন দেখেনি, আজ তুই ওকে দেখলি। এনিওয়ে, তোর এখন একটাই কাজ, অগ্নিকে দিয়ে লিঙ্গস্বামী হাতোড়ার অ্যাকাউন্ট ক্লোজ করে অগ্নিকে আমার কাছে নিয়ে আসা। আমি নিজে হাতে ওকে খুন করব। প্রেমের গন্ধ পাচ্ছি, প্রেমে পড়ে যাসনি তো? আমার না প্রেমের গন্ধ পছন্দ না। আর একটা জিনিস মনে রাখ, তোর গলায় প্রেমের গান মানায় না, মানায় শুধু স্লোগান, নো ডিসকাউন্ট, নো সেল, হ্যালো করি মাখো তেল। মনে রাখবি, এই পাইথন ভুল করলে মাফ করে না। পাইথন,
সমস্ত দোষ আমার, আমার জন্য, আমার জন্য একটা মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল। আমি অগ্নির জীবনটা শেষ করে দিয়েছি কনেস্তা। নিজেকে এভাবে দোষারোপ করিস না ঈশান, তুই কি করতে পারিস? উপলালা তোকে দিয়ে করিয়েছে, তাই না তুই করেছিস? না কনেস্তা, না, আমরা নিজেদের বাঁচাতে নিজেদের দোষগুলো সবই ওই উপলালার দিকে ঠেলে দিই। আসলে আমরা শাস্তি পেতে ভয় পাই। ঈশান, শাস্তি যদি তোকে পেতেই হয় তাহলে তো তুই তার থেকে পালিয়ে বাঁচতে পারবি না। ওই উপরওয়ালা তোর জীবনটাকে ছন্ন ছাড়া করে দেবেই। তাহলে এত বড় অন্যায় করার পরও আমি কেন শাস্তি পাচ্ছি না গণেশদা? কেন অগ্নির জীবনটা নষ্ট করে দেবার পরও আমি আমি সালা বহল তবিয়তে বেঁচে আছি। কোথায় কোথায় তুই কষ্ট পাচ্ছিস না? একটা পাপ বোধ তোর জীবনটাকে কুড়ে কুড়ে খাচ্ছে না? জেনে রাখ, তুই এখন সেই পাপ বোধে ভুগছিস ঈশান। এই বোধ গীতা পড়ে আসে না, বাইবেল পড়ে আসে না, কোরআন পড়ে আসে না, আসে জীবনের খাতায় লেখা অভিজ্ঞতা থেকে। আর এই বোধ তোকে প্রায়শ্চিত্তের পথ দেখাবে। যা ঈশান, যা। অগ্নির জীবনে আগুন জ্বালাতে যদি তুই দায়ী হয়ে থাকিস তাহলে সে আগুনের জ্বালা জুড়োতে তুই এর পাশে পাশে থাক, ওর সাথে সাথে থাক। যা। কি ব্যাপার ঈশান, ব্যাঙের সর্দি হয়েছে নাকি? মানে মানেটা বুঝিয়ে বলতে হবে নাকি? পরিষ্কার করে না বলে আমি বুঝতে পারি না। পরিষ্কার করে বলবো বলেই তো ফোন করেছিলাম। ফোনটা কেটে দিলি তুই, আর ফোনে উত্তরও দিলি না। আমি অগ্নিকে আপনার হাতে তুলে দিতে পারবো না। কেন রে, প্রেমে পড়েছিস নাকি? আমাদের ব্যবসায় হৃদয়ের কোনো কাজ নেই, লাভে কোনো লাভ নেই, শুধুই লস। আমি লাভ লস বুঝি। অগ্নি, একটা কথা বলবে না তুমি? তাহলে কিন্তু আমি মেরে ফেলো আমাকে। এমনিতেই আমি ভেতর ভেতর মরে যাচ্ছিলাম, সেই মৃত্যুর আগে আমি তোমার হাতেই মরতে চাই। অগ্নি, মেরে ফেলো আমাকে। কাম অন, শুট মি অগ্নি, মারো আমাকে। কাম অন, শুট মি অগ্নি। I said shoot me, Derek! Okay. আকাশে তোরে খুঁজি বাতাসে, তোরে আমি কিভাবে যে পাই? নিঃসঙ্গ জীবনে ভালোবাসা বিহনে এই জীবন কেমনে কাটাই? কি করে বুঝি
বোঝাই তুই ছাড়া আমি যে অসহায়, ওরে মন মন রে মনের মানুষ কোথা পাই, ওরে মন মন রে মনের মানুষ কোথা পাই। জীবন তরি চলে রে বহিয়া আর কুলে ফেরার আশায় আশায় দিন গেল ফুরিয়া, ও জোয়ার ভাটায় জীবন তরি চলে রে বহিয়া আর কুলে ফেরার আশায় আশায় দিন গেল ফুরিয়া, কি করে বুঝাই আমি তোর কাছেই যেতে চাই, ওরে মন মন রে মনের মানুষ কোথা পাই, ওরে মন মন রে মনের মানুষ কোথা পাই। আঁকা বাঁকা পথে ফিরিয়া সুখের ঠিকানা কেউ দিল না বলিয়া, ও আঁকা বাঁকা পথে বৃথা ঘুরিয়া ফিরিয়া সুখের ঠিকানা কেউ দিল না বলিয়া, কি করে বুঝাই আমি তোর পরশ পেতে চাই, ওরে মন মন রে মনের মানুষ কোথা পাই, ওরে মন মন রে মনের মানুষ কোথা পাই। ও তোরে খুঁজি আকাশে তোরে খুঁজি বাতাসে তোরে আমি কিভাবে যে পাই, নিঃসঙ্গ জীবনে ভালোবাসা বিহনে এ জীবন কেমনে কাটাই, কি করে বুঝাই তুই ছাড়া আমি যে অসহায়, ওরে মন মন রে মনের মানুষ কোথা পাই, ওরে মন মন রে মনের মানুষ কোথা পাই, ওরে মন মন রে মনের মানুষ কোথা পাই, ওরে মন মন রে মনের মানুষ কোথা পাই। হোয়াট আর শিওর নীলকণ্ঠ নাগি পাইথন শিওর, না হলে এরকম একটা সিরিয়াস বিষয় নিয়ে আমি আপনার কাছে কেন আসবো স্যার? You are right. But অগ্নির সাথে তো আপনাকে কয়েকবার দেখা গেছে। পাইথন ওরফে নীলকণ্ঠ নাগ আমাকে প্রজেক্ট করেছিল যে অগ্নির সাথে থেকে তার হেল্প করে পাইথনের সমস্ত পার্টনারদের শেষ করে দিতে, আর এই পুরো মাস্টার প্ল্যানটা ছিল পাইথনের, আই মিন নীলকণ্ঠ নাগের। আরেকটা কথা স্যার, অগ্নি কোনো খুন করেনি, আমি করেছি। বুঝলাম, তাহলে আমাদের ইমিডিয়েট কাজ হচ্ছে পাইথনকে অ্যারেস্ট করা। Yes sir. Arrest Python. Oh, hey you. Sir, come on, go. Sir, sir. ভালোবাসার গল্পে
প্রেমিককে মরতে শুনেছি, আর ঈশান এমনই এক হতচ্ছাড়া যে তার নিজের জীবনটাকে ছন্নছাড়া করে দিচ্ছে তার জন্যে যে তাকে শত্রু ভাবে। কিন্তু কোনো কিন্তু না অগ্নি, কোনো কিন্তু না। 10 বছর আগের একটা অচেনা বাচ্চা ছেলে তোমার কাছে এত বড় শত্রু হয়ে গেল যে 10 বছর পর একটা চেনা মানুষের ভালোবাসা তুমি দেখতে পাচ্ছ না। একজন না জেনে তোমার অনেক বড় ক্ষতি করেছিল তা আমি জানি, কিন্তু তোমাকে সে ভালোবেসে তার এত বড় ক্ষতি মেনে নিল, তার কোনো দাগ তোমার মনে পড়বে না। বলো অগ্নি, বলো। এই ক্যামেরার সামনে তুই বলবি তুই পাইত, আসলে এভিডেন্স ছাড়া আইনের কোনো কাজ হয় না। আর আইনের জন্য এভিডেন্স আইনের ফাঁকে বসে তৈরি করা যায়। আমি বলবো না। Paul, I'm in Python. Hey, you. Hey, you, stop. ইঁদুরের মৃত্যু এলে এইভাবে শহরের দিকে তেড়ে আসে। सबसे पहले फ्री एचडी मूवी डाउनलोड करने के लिए आपको क्रोम ब्राउजर ओपन करना पड़ेगा, google.com ओपन करना, गूगल पे सर्च करना पड़ेगा skymovieshd.in। इसके बाद सबसे पहले जो वेबसाइट आता है उसको विजिट करना पड़ेगा। इसके बाद skymovieshd.in वेबसाइट खुल गया, बहुत अच्छी क्वालिटी है यहाँ पे। यहाँ पे बॉलीवुड मूवीज तो है, साउथ हिंदी डब, बंगाली मूवीज, पाकिस्तानी मूवीज, हॉलीवुड हिंदी डब मूवीज, इंग्लिश मूवीज, एडल मूवी, कनाडा मूवी, मराठी, बांग्लादेशी मूवी, भोजपुरी मूवी, डब्ल्यू टीवी शो, सीरियल, एपिसोड, बहुत कुछ यहाँ पे है। आप बहुत कुछ फ्री में डाउनलोड कर सकते हो। कैसे डाउनलोड करना है तो आपको मैं दिखा देता हूँ। चलिए बॉलीवुड पेज में चला जाता हूँ, क्लिक करके यहाँ पे देख लो। गली बॉय एक मूवी है जो हाल ही रिलीज हुआ है, इस मूवी भी एचडी पिन आ गया। आप देख सकते हो यहाँ पे गली बॉय। आप कैसी क्वालिटी देखना चाहिए तो यहाँ पे आपको स्क्रीनशॉट भी है, स्क्रीनशॉट आप देख सकते हो, बहुत अच्छा क्वालिटी है गली बॉय का। फुल एचडी पिन यहाँ पे इस साइट से अवेलेबल है, तो ये बिल्कुल फ्री है। इस मूवी को आपको ऑनलाइन वॉच करना है, पहले जो लिंक है वॉच ऑनलाइन यहाँ पे आपको क्लिक करना पड़ेगा। देखो यहाँ पे खुल गया ऑनलाइन वॉच का, और सिंपली यूट्यूब जैसा यहाँ पे क्लिक करके आपको ऑनलाइन वॉच करके ये मूवी आप फ्री में देख सकते हो।
इसके बाद आपका इंटरनेट जितना हाई स्पीड है उतना हाई स्पीड मूवी डाउनलोड करने के लिए सबसे पहले जो स्टेप है वो है गूगल ड्राइव लिंक। गूगल ड्राइव लिंक में क्लिक कर दिया, इसके बाद एक पेज ओपन होगा और आपको 10 सेकंड वेट करना पड़ेगा। इस गेट लिंक में क्लिक कर देना और गूगल ड्राइव लिंक से डाउनलोड करने के लिए आपको अपना जीमेल लॉगिन करना पड़ेगा। साइट ओपन होने के बाद आपको डाउनलोड ओरिजिनल फाइल में क्लिक करना पड़ेगा। इसके बाद जब भी आप उस डाउनलोड ओरिजिनल में क्लिक करोगे तो आपका अपना जीमेल से लॉगिन करना पड़ेगा। इसके बाद आपको अलाउ कर देना पड़ेगा। इसके बाद फिर से वो पेज खुल गया और यहाँ पे जो डाउनलोड बटन है यहाँ पे क्लिक करके आपको डाउनलोड करना पड़ेगा। जो डाउनलोड एनी एवे ये पे क्लिक कर देना, बस आपका डाउनलोड स्टार्ट हो जाएगा एंड डाउनलोड सेव। इसके बाद जो इम्पोर्टेंट है वो आप बहुत इजी से डाउनलोड कर सकते हो, वो है टोरेंट मैग्नेट लिंक। और टोरेंट मैग्नेट लिंक से आपको डाउनलोड करने के लिए एक सॉफ्टवेयर चाहिए, जस्ट एक सॉफ्टवेयर, वो है यू टोरेंट। तो प्ले स्टोर में जाके आप वो सॉफ्टवेयर डाउनलोड कर सकते हो, वो भी फ्री में, URTORENT। सबसे पहले जो एप्स आ गया वो आपको डाउनलोड करना पड़ेगा, यू टोरेंट। आप देख लो लोगो यहाँ पे, वेबसाइट से चला जाना पड़ेगा और यहाँ पे जो टोरेंट मैग्नेट लिंक है यहाँ पे क्लिक करना पड़ेगा। का मूवी आपका डाउनलोड फोल्डर में शो करेगा, उसको आप इजीली वॉच कर सकते हो। इसके बाद सर्वर वन आओ, चलिए डाउनलोड सर्वर वन पे क्लिक कर देता हूँ। 10 सेकंड वेट करना पड़ेगा, उसके बाद गेट लिंक आएगा और आपको गेट लिंक से क्लिक करके डायरेक्टली डाउनलोड कर सकते हो, वो भी फ्री में। गेट लिंक में क्लिक कर देता हूँ। चलिए यहाँ पे जो कैरिट डाउनलोड लिंक है यहाँ पे क्लिक कर देना। अगर कोई पॉपअप आता है वो कैसे क्लोज करना पड़ेगा, यहाँ पे टैब है, इस टैब के ओपन करके यहाँ पे जस्ट पहले वाला जो है वो सिर्फ क्लोज कर देना पड़ेगा, क्योंकि पॉपअप होता है फ्री वेबसाइट में। उसके बाद फिर से क्लिक है टू डाउनलोड और आपका फाइल आ गया और आप डाउनलोड कर लीजिए। इसको डाउनलोड में क्लिक करके आप डाउनलोड कर लीजिए। थैंक यू सो मच। চলো। তোমার বাইক কোথায়? ডায়নামাইট। বুদ্ধিটা সবসময় বাড়িতে রেখে আসলে চলবে? মানে? মানে পুলিশ অলরেডি আমাদের বাইক আইডেন্টিফাই করে ফেলেছে। আচ্ছা তোমার এই গুরুত্বপূর্ণ বুদ্ধিটা না থাকলে ফেসেই গেছিল। এখনো কিন্তু ফেসেই আছো। চারিদিকে পুলিশ, বাড়ি যাবে কি করে? তাহলে তাহলে I think we have to run. Shit! চলো 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 চলো। পুলিশ আমাদের বাইক খুঁজবে। আর আমরা? স্পিড বোটে করে জুপ। চলো চলো। কি আবার হবে? তেল শেষ। মানে কি তাহলে? তাহলে আর কি, হাওয়া খাও। কি? এখন তো আর কিছু করা যাবে না,
আপাতত আমাদের দুজনকে এভাবেই ভেসে থাকতে হবে। What? তোমার সঙ্গে এই বোর্ডে একসঙ্গে থাকবো? Impossible। পছন্দ না হলে ঝাঁপিয়ে পড়তে পারো, সাঁতার কেটে পারে পৌঁছে যাবে, তবে এক মাসের আগে পৌঁছবে। মেরে কোনো লাভ নেই, এখন রেস্ট নাও, সকাল উঠে দেখবো কি করা যায়। অগ্নি, অগ্নি ওঠো, ওঠো অগ্নি। গণেশদাকে ফোন করলে তো ফুয়েল দিয়ে যায়। একটু আগে বললাম না মোবাইলে চার্জ নেই, খবরটা দেবো কি করে? কোনোভাবে যদি একবার মোবাইলটা অন করতে পারি তাহলে তো ডেফিনেটলি খবর দেওয়া যাবে। আচ্ছা, তোমার খিদে পায় না? না, আমার পায়। সামনে অনেক গাছপালা আছে, দেখি ফলটল পায় কিনা। মেয়েটিকে হাতের মুঠো পেয়েও ছেড়ে দিলে। আপনাদের ইনফরমেশন অনুযায়ী ওই মেয়েটির সাথে ছেলেটি ছিল, তার মানে ওই ছেলেটির হেল্প নিয়ে মেয়েটি কোথাও লুকিয়ে আছে। তুমি এখানে? আমি তো তোমাকে বিচে খুঁজে বেড়াচ্ছি। আমি তো এখানেই দাঁড়িয়ে আছি, তুমি তোমার ফোন নিয়ে কি করছো? ওটাতে তো চার্জই নেই। ও, অনেক সময় শুনেছি রোদের আলোতে মোবাইল নাকি চার্জ হয়ে যায়, দেখা যাক কি হয়। তোমার নিজের চার্জের কি অবস্থা? পেয়েছি, কিছু ফল্টলের ব্যবস্থা করেছি, চলো খেয়ে চলো। ওইটুকুতে দুজনের পেট ভরবে? পেট ভরে যাবে, কিন্তু মনের খিদেটা যে কিছুতেই মিটছে না। কোন খিদে? তোমার কিস, সেদিন কিন্তু খুব চালাকি করে গালে দিয়েছো, কথা কি ছিল? ঠোঁটে দেওয়ার আগে আমার সমস্ত ইনফো জোগাড় করে দাও, তারপর ভেবে দেখব। আচ্ছা, তুমি আমাকে ইউজ করছো? হ্যাঁ, তোমার সাথে তো আমার কোনো রিলেশন নেই, তুমি যে কাজটা পারো সেটা আমার কাজে লাগছে। এটাকে যদি তুমি ইউজ করা বলো তাহলে তোমাকে ইউজ করছি। আচ্ছা আচ্ছা, ভালো ভালো, খুব ভালো। যদি কোনোদিনও তুমি শোনো যে আমি তোমাকে আমার কাজে ইউজ করেছি, কেটে পড়বে না তো? সিচুয়েশন বলে দেবে। সিচুয়েশন? কিন্তু ডিনামাইট, আজকের এই সিচুয়েশন কি বলছে জানো? আমার ঠোঁট ভীষণ ভাবে তোমার ঠোঁটের ছোঁয়া পেতে চাইছে। হোয়াট? নো। হ্যাঁ, নো মানে? নো মানে তোমার চাহিদা পূরণ করতে পারলাম না, সরি। মানে তুমি কিস করবে না? না। দেখো, আমি কিন্তু আরেকবার বলছি, তুমি কিস দেবে না তো? নো। হ্যাঁ, আমি কিন্তু সাঁতার জানি না তো? আমি কিন্তু ঝাঁপ দিয়ে মরে যাবো। মরো। আরে, আমি কিন্তু সত্যি বলছি, আমি ঝাঁপ দিয়ে দেবো। I don't care. Hey, I'm done! Huh? Okay.
তো আয় উঠে আসো, আমি জানি তুমি ইচ্ছে করে এরকম করছো। ঈশান, ঈশান,
আছিস তুই? এই হাসছিস কেন, হাসছিস কেন? এক পা কবরে চলে গেছে, এখনো বাঁচার চেষ্টা করছিস? বাঁচবি না, বাঁচবি না। আমি ঠিকই বেঁচে যাবো মিঠুন সরকার, কিন্তু তুই বাঁচবি না। আমি নিজের হাতে তোকে তোর পেশার সাথে বিশ্বাসঘাতকতা করার শাস্তি দেব। ওরে বাবা, তুই আমাদের শাস্তি দিবি নাকি ও দেবে? আমি নিজ হাতে গুলি করে মেরেছি। তোমার হাতে মরেনি, ট্রাস্ট মি, কিন্তু আমার হাতে মরবে। কি চমকে গেলি তো? চমকাস না। একজন গোল্ডেন ট্রায়াঙ্গেলের কিং, আরেকজন ইন্টারপোলের অফিসার, তারা বেশ কজন চালা চামুন্ডা নিয়ে একটা ছেলেকে হাত পা বেঁধে মারছে, লজ্জা করে না? আমায় ইমোশনাল টটকা দিও না উনি, আমি ইমোশনে বিশ্বাস করি না, বিশ্বাস করি রক্ততে। তা আমার থেকে ভালো আর কে জানে। অ্যাটাক বয়েজ। আমি ব্যাড লাক। এবার তোর আসল রূপ কলসাপ হয়ে দেখা। কলসাপ
বলেছিলাম না অগ্নি তোকে ধ্বংস করে দেবে, অগ্নি তোকে ধ্বংস করে দেবে, ধ্বংস। পুলিশ, অগ্নি, আমাদের বেরোতে হবে, চলো।